إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولن تتبع أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير إلى آخر الآيات عن ابن عمران بن حسين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه البخاري সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে তার ইবাদতের জন্য সমবেত হওয়ার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর দিন ইসলাম একমাত্র মনোনীত দিন আল্লাহ সুবহানাহু তাআলা সেই দিন আমাদের কাছে যিনি তার দায়িত্ব সহকারে পৌঁছেছেন সে আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়া সমস্ত দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের রবিউল আউয়াল মাসের 8 তারিখ এবং আমাদের ইংরাজি মাস অক্টোবরের 15 তারিখ আগামী 19 তারিখ বা রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটে এগুলোর ইঙ্গিত গত সপ্তাহে নিয়োগ দেওয়া হয়েছিল বিস্তারিত আলোচনা হয়নি তো বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ধর্ম বা দিনকে মোকাম্মল করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু তারপরেও সেই মোকাম্মল দিন নিয়ে কিছু মানুষ সন্তুষ্ট নয় পরিপূর্ণ দিন নিয়ে কিছু মানুষ সন্তুষ্ট নয় তারা মনে করে থাকে যে অমুক ধর্মেতে এই এই রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি যদি আমাদের ধর্মের ভেতরে থাকতো তাহলে উত্তম হতো অমুক ধর্মের মানুষরা তাদের ধর্মগুলোকে সিজদা করে আমাদেরও যদি এরকম রীতি থাকতো ভালো হতো তো এই আলোচনা সাহাবাদের মধ্যেও হয়েছিল সাহাবা গ্রামের একটা দল বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এসে তারা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল আমরা অমুক জায়গায় সফরে গেছিলাম তো সেখানে দেখলাম তারা তাদের গোত্রের যে নেতা তাদের যে সম্প্রদায়ের নেতা তাকে তারা সবাই মিলে সিজদা করছে তো আপনি কি আমাদের সেই সিজদার পাত্র নন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তারা যে সিজদা করছে তারা হারাম করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কাউকে সিজদা করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে না এখন প্রশ্ন কিছু উত্থাপিত হতে পারে যে তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আদমকে সিজদা করো বা পবিত্র কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে সেখানে স্বপ্নের কথা উল্লেখ আছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার কথা উল্লেখ আছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন তার ভ্রাতারা
তার পিতা মাতারা তাকে পেয়ে গেলেন। সেই সময় ইউসুফ আলাইহিসসালাম তার আসনে বসেছিলেন, আর তার 11 ভাই এবং পিতা ও মাতা তাকে সিজদা করেছিলেন। তাহলে এই সিজদাগুলো কিসের ছিল? তো আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথম দিকে অনেক কিছু ছাড় দিয়ে রেখেছিলেন, তো সম্মানের সিজদা ছিল, সেটা ছিল সম্মানের সিজদা। প্রথম হচ্ছে আদম আলাইহিসসালামকে যে ফেরেশতারা সিজদা ক্রিয়েট করেছিল, এটা হচ্ছে শিক্ষার জন্য, শিক্ষার গুরুত্ব বোঝাবার জন্য, এবং মানুষ যাতে এটা অনুধাবন করে, মানুষ যাতে এটা ভাবনা চিন্তা করে যে পবিত্র কোরআনে আদম আলাইহিসসালাম সৃষ্টি করার যে ঘটনা, যে প্রেক্ষাপট রয়েছে, সেখানে কি কি উল্লেখ করা হয়েছে, তারা তারা বুঝতে পারবে যে আদম আলাইহিসসালামকে সিজদা করার প্রেক্ষাপট হচ্ছে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অমুক অমুক জিনিসের নাম বলো, তারা বলতে পারেনি। অতঃপর আদম আলাইহিসসালামকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল, শিক্ষা দান করা হয়েছিল, ফেরেশতাদেরকে শিক্ষা দান করা হয়নি। অতঃপর আদম আলাইহিসসালামকে সেই কথা জিজ্ঞেস করার পর তিনি বলে দিয়েছিলেন। তো সম্মানের সিজদা, ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা জানো না আর আদম জানে, অতএব তোমরা আদমের কাছে নতি স্বীকার করো। তো আল্লাহর হুকুমে সে সিজদা করা হয়েছিল। তারপরে বিভিন্ন যুগ বিভিন্ন কালে সম্মান সূচক সিজদা বৈধ ছিল, কিন্তু যখন দেখা গেল যে মানুষ ওই সম্মান সূচক সিজদাকে এমন ভাবে পরিণত করতে শিখে নিয়েছে যে তারা তাদের গোত্রের নেতা বা তাদের সম্প্রদায়ের নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসনে বসিয়ে দিচ্ছে, তখন সেটাকে হারাম করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। বরং একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে নারীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তো অনেক মানুষ এটা চিন্তা ভাবনা করতে পারে যে অমুক সম্প্রদায়ের মধ্যে রয়েছে তারা তাদের গোত্রের নেতাকে সিজদা করে, অমুক সম্প্রদায়ের মধ্যে রয়েছে, অমুক ধর্মের মধ্যে রয়েছে তারা তাদের ধর্মগুরুদের জন্মদিবস মৃত্যু দিবস উদযাপিত করে, তাহলে আমরা কেন করব না? এই এখান থেকেই চলে এসছে জন্মদিন পালন করা রীতিনীতি। যেহেতু জন্মদিন পালন করা ইসলামে কোনোদিন বৈধ ছিল না, মোকাম্মাল বা পরিপূর্ণ দিন, দিন ইসলাম যে পরিপূর্ণ দিন ইসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, 10 হিজরিতে যে 9 জুলহিজ্জা দিন আরাফাত ময়দানে যখন আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে আল্লাহু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, তোমাদের প্রতি সমস্ত নিয়ামতকে তার দান করলেন, আর দিন হিসাবে একমাত্র ইসলামকে গ্রহণ করলেন। তো সেই দিনই দিন ইসলামের সমস্ত আরকান, সমস্ত ইবাদতের যে পদ্ধতি, উৎসব কটা হবে, মানুষ কোনখানে কতদিন শোক পালন করতে পারবে, মানুষ কিভাবে কোন রীতিনীতিতে ইবাদত করবে, কোনগুলো বিশেষ শরীয়তের মধ্যে, কোনগুলো জায়েজ শরীয়তের মধ্যে, সমস্ত কিছু সুসম্পন্ন হয়েছিল। তারপরে শরীয়তের মধ্যে কোনো কিছু অংশ পাবে না। তারপরে আসা যাক, এই যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের যে আয়োজন করা হচ্ছে, আজকে আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের মধ্যে যারা এটা আয়োজন করছে তাদের নাম, তারা নিজেদেরকে মাঝহাবের অনুসারী বলে, তাদের নাম হচ্ছে হানাফি মাঝহাব। এই হানাফি মাঝহাবের যে ইমাম, তারা দাবি করে থাকে যে আমাদের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা বা নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত কে তারা নিজেদের ইমাম আবু হানিফা বলে মেনে থাকে, আর তার অনুসরণকারী বলে নিজেদেরকে হানাফি বলে। তো সেই নুমান বিন সাবিত জীবনে কোনোদিন নবী দিবস পালন করেছিলেন কিনা, এর কোনো উত্তর পাওয়া যাবে না। কারণ নুমান বিন সাবিত বা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছিল 80 হিজরিতে আর তার মৃত্যু হয়েছিল 150 হিজরিতে। তিনি 70 বছর জীবিত ছিলেন, 150 হিজরিতে যখন তিনি মারা যাচ্ছেন তখন ইসলামের মধ্যে কোনো উৎসব আবিষ্কৃত হয়নি নতুন। নুমান বিন সাবিত জানতে ইমাম আবু হানিফা যখন মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুবরণ আগের পর্যন্ত যে জ্ঞান ছিল সেই জ্ঞানেও তিনি জানতেন যে ইসলামের 2টি উৎসব, একটি হল ঈদুল আজহা আর একটি হল ঈদুল ফিতর। নবী দিবস, নবীর জন্মদিন,
এসব তিনি জানতেন না। ইমাম আবু হানিফার কথা বলা হচ্ছে যে তিনি জানতেন না, কারণ তখন নবী দিবস আবিষ্কার হয়নি, ইসলামের অন্তর্ভুক্ত ছিল না বলে তিনি জানতেন না। তিনি নিজে পালন করেননি, কাউকে পালন করতে বলেননি, কেন তিনি জানতেন না যেটা ইসলামের অন্তর্ভুক্ত। আর তিনিও জানতেন যে ইয়াহুদি এবং নাসারাদের অনুসরণ করা যাবে না, কারণ তিনি কোরআনের অনুসারী ছিলেন, কোরআন পড়েছিলেন। আর যে আয়াতটা আমি পাঠ করলাম পবিত্র কোরআনে সূরা বাকারা ২২ আয়াত নম্বর ১২০, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জিজ্ঞেস করে দিয়েছে, ওয়ালা তাজআলু আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্নাহু আল্লাহু হুয়াল হুদা। ইয়াহুদি এবং নাসারা দুটি এমন জাত, দুটি এমন জাত যারা মুসলমানদের উপরে তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের অনুসরণ করা শেখো, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মানতে হবে, তারা যা কাপড় পরে সেই পড়তে হবে, তারা যে উৎসব পালন করে সেটা করতে হবে, তারা যে রীতিনীতি চালচরণ করে তার সম্পূর্ণ অনুসরণ না করো ততক্ষণ পর্যন্ত হে মুসলমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমরা জেনে রাখো ইয়াহুদি এবং নাসারারা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। তাহলে মুসলমানদের কি হই ইয়াহুদি এবং নাসারাদেরকে সন্তুষ্ট করার জন্য ইয়াহুদি এবং নাসারাদের মধ্যে যে সমস্ত অনুষ্ঠান হয়, যে সমস্ত রীতিনীতি আছে সেগুলোকে পালন করা শুরু করবে? এরা কার অনুসরণ করতে চায়? এরা এই ইয়াহুদি এবং নাসারাকে অনুসরণ করে তাদেরকে সন্তুষ্ট করতে চায়, নাকি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়? ওয়ালাইন তারাবাদ হাওয়াহুম বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। তাকে হুমকি দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন এখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়াহুদি এবং নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ওদের অনুসরণ করো। আর জেনে রেখো তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পষ্ট বিধান কোরআন এবং হাদিস আসার পরেও যদি তুমি বা তোমরা ওই ইয়াহুদি এবং নাসারাদের অনুসরণ করা শুরু করো, তাহলে আল্লাহর আক্রোশ হতে, আল্লাহর রাগ হতে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, তোমাদের কোনো অভিভাবক হবে না, কোনো সাহায্যকারী হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে ইয়াহুদি এবং নাসারাদের অনুসরণ করা যাবে না, আর যদি ইয়াহুদি এবং নাসারাদের অনুসরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে এমন ভাবে রাগান্বিত হবে যে রাগ থেকে, যে ক্রোধ থেকে তোমাকে রক্ষা করার জন্য কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১২০ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলে দিলেন। তাহলে এই যে জন্মদিন, এটা কাদের আবিষ্কার? এই জন্মদিন তাদের ধর্মের একটা রীতিনীতি। আমরা জানি যে বছরে একটা দিন উদযাপিত হয়, যেটা হচ্ছে ডিসেম্বর, আসছে ২৫শে ডিসেম্বরকে বলা হয় বড়দিন। প্রকৃতপক্ষে কি সেই ২৫শে ডিসেম্বর বড়দিন? বড়দিন বলতে কি বোঝায়? আজকে যেমন সূর্য ৫:৩৫ বা ৩৬ উঠেছে, আর অস্ত যাবে ৫:০০ বা ১০:০০তে অস্ত যাবে। কিন্তু কিছুদিন আগে কি ছিল? ৫:০০ সূর্য উঠছিল, ৬:৩০ সূর্য ডুবছিল। তাহলে প্রকৃতপক্ষে সেটাই তো বড়দিন। এখন তো দিন ছোট হচ্ছে, কিন্তু তারা ওঠাকে বোঝাতে চায়নি, তারা ২৫শে ডিসেম্বরকে বড় দিন হিসাবে উদযাপিত করে। কেন? এই দিনটা হলো সম্মানীয় দিন, এই দিনটা হলো বড় দিন, কারণ এই দিনে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম জন্ম লাভ করেছিলেন, সেই হিসাবে তারা ওই দিনটাকে বড় দিন বলে প্রচার করে বা বিশ্বের মধ্যে প্রচারিত আছে সেই দিনটা বড় দিন। আর সেই দিনকে উৎসব পালিত হয়, সেই দিনকে কেকের উদযাপিত হয়, তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান মেলা এই এটা করা রীতিনীতি কাদের? সেটা হচ্ছে খ্রিস্টানদের। এখন মুসলমানরা ভাবনা চিন্তা করলো ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নবীদের, তাদের ওলিয়াউলিয়াদের জন্মদিন উদযাপন করবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্বের সমস্ত নবীদের নবী, তাদের নামাজ পড়িয়েছে মেরাজে যাওয়ার সময়, তার জন্মদিন উদযাপিত হবে না, এটা কেমন করে হতে পারে? তো এই চিন্তা ভাবনা কিছু মুসলমানদের মধ্যে জায়গা করে নিল। তাহলে এই জন্মদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আবিষ্কার কবে হলো? সেটা আবিষ্কার হয়েছে ৩৬২ হিজরিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুর প্রায় 350 বছর পরে কে উদযাপিত করছে? সর্বপ্রথম বাচ্চা হারুন রশিদ বলে একজন বাচ্চা ছিল, সেই বাচ্চার মা যখন ওমরাতে যাচ্ছে, ওমরা পালন করতে যাচ্ছে, ওমরা পালন করতে গিয়ে সে মহানবী সাল্লাম যে ঘরেতে জন্ম লাভ করেছিলেন, যে ঘরেতে জন্ম লাভ করেছিলেন সেই ঘরটা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। তো সেই ঘরেতে বাচ্চা হারুন রশিদের মা প্রবেশ করে, তার নাম ছিল খাইজুরান বিবি। সেই খাইজুরান বিবি সর্বপ্রথম সেই ঘরেতে গিয়ে মোমবাতি জ্বালায় এবং সেখানে ফুল আকারে কিছু দেয়, চারিদিকে ফুল সজ্জিত করে এবং মোমবাতি জ্বালায়, আলো জ্বালায়। আর পরের পর কয়েক বছর সে ওখানে গিয়ে ওটা করে। তারপর থেকে ওই দিনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে ধরে নিয়ে, রবিউল আউয়ালের 12 তারিখকে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন হিসাবে ধরে নিয়ে ওইখান থেকে কিছু উদযাপিত চালু হয়। অতঃপর সেটা সবচাইতে বেশি সারা ফেলে কোথায়? মিশরের মধ্যে। মিশর সহ আরো অন্যান্য দেশের মধ্যে প্রত্যেক বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন হিসেবে 12 রবিউল আউয়াল পালন করা শুরু হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন, ফাতেমার জন্মদিন, হাসানের জন্মদিন, হুসেনের জন্মদিন সেই পিঠিয়ে পালন করা হতো। শুধুমাত্র সৌদি আরব সহ কিছু দেশে এগুলো চলতো না, কিন্তু অন্যান্য যে ইসলামী শাসন ছিল সেইখানেতে খুব যত্ন সহকারে, খুব উৎসাহ সহকারে এগুলোকে পালন করা হতো। অতঃপর 465 হিজরি, 362 হিজরিতে এটা চালু হলো, আর 465 হিজরিতে আমিরুল জায়েশ নামে একজন বাদশা মিশরের গদিতে বসলে। সে বাচ্চা কিন্তু বিদাতি ছিল না, সে বাচ্চা সে বাচ্চা শিল্পী ছিল না, তিনি পাক্কা সুন্নাত পন্থী ছিলেন এবং বিদাতের বিরুদ্ধে কট্টর ছিলেন। তিনি আসলে বসার পরে পরে যখন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে রবিউল আউয়াল মাস আসলো, তিনি ঘোষণা করে দিলেন চারিদিকে যে এবার থেকে কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তো দূরের কথা, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হোসেনের জন্মদিন, ফাতেমার জন্মদিন কারোর জন্মদিন পালন করতে পারবে না, কারণ ইসলামে এর কোনো দৃষ্টান্ত নেই। বরং এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইহুদি এবং নাসারাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। অতএব এর পর থেকে যে ব্যক্তি কারোরই জন্মদিন পালন করবে তাকে গ্রেফতার করা হবে। তো এই ফরমান যখন জারি হলো সমস্ত দেশের মধ্যে সেটা বন্ধ হয়ে গেল, কিন্তু দুটি দেশে চলতো কোথায়? আমাদের ভারতের একদম কোলের দেশ ইরান এবং ইরাকের মধ্যে চুপি চুপি চলতো, কারণ ইরান এবং ইরাকের ইরাক যে দুটি দেশ সেখানে হচ্ছে শিয়াদের সংখ্যা বেশি, সেখানে শিয়াদের সংখ্যা বেশি। আর ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কারা পালন করেছিল? ওই শিয়ারা, ওই একবার বাদশা হুমায়ুন। কারা কারা ছিল? শিয়া ছিল আকবর বাদশা, হুমায়ুন, আরো কি বৈরী খাঁ, যারা 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 ভারতের মধ্যে শাসন করেছে তারা সবাই শিয়া ছিল। তারা ঢাক ঢোল পিটিয়ে, গলায় ফুলের মালা দিয়ে, মিষ্টি বিতরণ করে, মিছিল সহকারে, মোমবাতি জ্বালিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ভারতের মধ্যে সর্বপ্রথম পালন করেছিল ওরাই। আর সেই শিয়াদের রীতিনীতিকে অনুসরণ করে আজকে যারা নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারী হিসেবে দাবি করছে তারা মিথ্যাবাদী। ইরানে তোমাদের ইমাম আবু হানিফা কোনোদিন এই জন্মদিন পালন করে জাননি বলে সে জানতোই না, তাহলে তোমাদের ইমাম আবু হানিফার জন্মদিন কবে গো? কবে পালন করবে তোমরা? জন্মদিন পালন করার রীতিনীতি মোটে ইসলামের মধ্যে স্বীকৃত নয়, বরং এটা হচ্ছে ইয়াহুদি এবং নাসারাদের রীতিনীতি। আর ইয়াহুদি এবং নাসারাদের রীতিনীতি কোনো মতে কোনো মুসলমান জেনে শুনে পালন করতে পারে না, কারণ যে ব্যক্তি তাদের রীতিনীতিকে নিজে গ্রহণ করবে এবং সেটাকে পালন করবে সেই পথে চলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতি যার অনুসরণ করবে, যার সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, এবং যে যাকে ভালোবাসবে, যে যার অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তাদেরই সঙ্গে তার হাসর হবে, তাদের যা পরিণাম হবে এরও তাই পরিণাম হবে। যার অনুসরণ করা হবে সে যদি জাহান্নামে যায় তার অনুসরণ কারিও তার সঙ্গে উঠবে এবং তার পরিণামই হবে, অর্থাৎ সেও জাহান্নামে হবে।
এত কিছু জানার পরেও চারিদিকে রংরামি চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে প্রচার প্রচার মারা হচ্ছে চারিদিকে, আবার চারিদিকে প্রচার মারা হচ্ছে, আবার দাবি করে থাকে আবার জামাতে ইসলামী, ও আমরা সুন্নাপন্থী, কত রকমের পোস্টার দিলে সব হয়ে যায়। পোস্টার দেওয়া হচ্ছে যত্ন সহকারে উৎসব পালন করুন, নবী নিবাস পালন করুন, জামাত ইসলামী ইসলামিক জামাত, অথচ তারা এই ঘৃণিত বিদাতের মধ্যে জড়িত হয়ে গিয়েছে। জামাত ইসলামের এরূপ ছিল না, কিন্তু জামাত ইসলামের যদি গুড় তত্ত্ব অনুসন্ধান করতে যাওয়া হয়, নিগুড় তত্ত্ব যদি অনুসন্ধান করতে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে এবং শিয়াদের মধ্যে একদম গোড়ার তত্ত্ব যদি অনুসরণ করতে যাওয়া হয়, তাদের যে নেতা মওলানা মওদুদীর চিঠি যদি খোলা হয় তাহলে সব প্রকাশ পেয়ে যাবে। মওলানা মওদুদীর চিঠি যদি খোলা হয়, তারা চিঠি দিয়েছিল শিয়াদের নেতাকে, আপনি আর হামে কোই ফরক নেই হে, আপকে আকিদার হামারা আকিদা বিলকুল এক হে, আইয়ে হাম আর হাম আপকে ইত্তেবা করতে হে, আপনি হামারা ইত্তেবা কিজিয়ে। হ্যাঁ, শিয়াদের আকিদা হচ্ছে, শিয়ারা তাদের কিতাবের মধ্যে লিখছে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে বানিয়ে দিচ্ছে, মাই ওয়াহি হু জিসনে আপনে হাত সে আদম কো পয়দা কিয়া। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে তারা মিথ্যা ভাষণ চাপিয়ে দিচ্ছে, আলী বলছে যে আমি সেই যিনি যে নিজের হাতে আদমকে তৈরি করছে, মানে আলীকে নিজের ওয়াজানকে তারা কি করছে আল্লাহ আসনে বসিয়ে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অথচ আলী নামে তারা ভাষণ তৈরি করেছে যে আলী বলছেন যে মাই ওয়াহি হু জিসনে আদম কো আপনে হাত সে বানায়া হ্যায়, নাউজুবিল্লাহ। তো শিয়াদের আকীদা হচ্ছে আলী হচ্ছেন সর্বোচ্চ, আলী এমনকি ওই বলে না লোকে লোকে আমাদের এখানেও বলে সবাই কোনো বিপদে পড়লে কিছু করলে আলী মাদত গেল গেল একদম খারিজ, আল্লাহ ছাড়া যার কাছে মদত চাইবে কারোর কাছে মদত চাওয়া মাত্র সে দিনে ধরবে খারিজ, ইয়ালি মাদত ইয়ালি মাদত করো কথাই কথাই ইয়ালি, আল্লাহর কাছে মদত চাইবে না, আল্লাহর কাছে মদত চাইবে না, বরং ইয়ালি মাদত। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধে যখন একটা যুদ্ধে খুব জোর যুদ্ধ হচ্ছে, কাফের আক্রমণ করতে আসছে, একটা বড় প্লেয়ার পড়েছিল, সেটাকে কি করলে দশজন বারো জন মিলেও চালিয়ে তোলার ক্ষমতা ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে শক্তি দেওয়া হয়েছিল, সেটাকে এক এক চাগিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে শত্রুদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তো তিনিও নিজে নিজে একটু অনুভব করেছিলেন যে আমি কত শক্তিশালী, আমার অনেক শক্তি আছে, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে শক্তির সঞ্চয় করে কিছু হয়ে ইয়া আলী মাদার, আর পরবর্তীকালে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আলী ওটাকে একটু তোলো তো ব্যাস হয়ে গিয়েছে, দূরে গিয়ে আর নড়া তোলা তো দূরের কথা, নড় তো নড়াতেও পারছে না, তখন আলী রাজি আল্লাহ তাআলা মধ্যে কিছুটা যেন নিজেকে সংযুজে করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আলী শত্রুদেরকে ধ্বংস করার জন্য অনিষ্ট ভাই আল্লাহর পক্ষ থেকে তোমাকে শক্তি দেওয়া হয়েছিল, তুমি নিজের শক্তি তো ওটাকে তোলনি, বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শক্তি যুগিয়েছিলেন, কিন্তু তোমার নিজের ক্ষমতাটাকে নড়াবার শক্তি নেই। তো কথা হচ্ছে ইয়াহুদি এবং নাসারা দুটি জাত শুরু থেকে মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করেছে এবং পৃথিবীর শেষ পর্যায় পর্যন্ত তারা মুসলমানদের শত্রু থাকবে, এই দুটি জাতের চক্রান্তে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকের পৃথিবীতে যে সকল সমস্ত দেশগুলো আছে তার মধ্যে একটি ছোট্ট দেশের নাম হচ্ছে ইসরায়েল, সেটা হচ্ছে একমাত্র ইয়াহুদি শাসিত রাষ্ট্র দেশ, আর তারা অল্প ছোট দেশ হলে কি হবে, তাদের টাকা পয়সা তাদের বুদ্ধি এমন, বড় বড় দেশ বড় বড় রাষ্ট্র তাদের কাছে যায়, তাদের কাছে শত্রুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সমস্ত নকশা সেখান থেকে তৈরি করে আসে, কোন দেশে মুসলমানদেরকে কিভাবে অত্যাচারিত করা হবে, কিভাবে নিপীড়িত করা হবে, মুসলমানদের ভেতরে কিভাবে শুকুরের গোশত মদ কিভাবে চালিয়ে দেওয়া হবে, কোন চক্রান্তে চালিয়ে দেওয়া হবে, সমস্ত কিছুর মাথা হচ্ছে সেই ইসরায়েল।
আর এদের অনুসরণ করে যাচ্ছে কারা? খ্রিস্টানরা এদের কথা মেনে মুসলমানদেরকে দমন করে রেখেছে সারা পৃথিবীর মধ্যে। তাই ইয়াহুদি এবং নাসারা, ইয়াহুদি ও খ্রিস্টান ইসলামের শুরু থেকে যারা শত্রুতা ছিল এখনো আছে এবং শেষ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত না ঈসা আলাইহিসসালাম আসবে এদেরকে হত্যা করবে ততক্ষণ পর্যন্ত এরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবে। অতএব এই দুটি জাত থেকে মুসলমানদেরকে, এই দুটি জাতের শত্রুতা থেকে, এদের ষড়যন্ত্র থেকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। এরা যত রকমের শিরকি আচরণ প্রচার করবে, এরা যত রকমের বিদাতি আচরণ মুসলমানদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করবে, কিন্তু মুসলমানরা যদি সাবধান থাকে তবে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুমতি আমাদেরকে প্রদান করেন। আমিন। الحمد لله وهذا ملا عباده الذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد تو على شده جدا خود شلو سورة بقرة آيات نمبر 120 প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট হিসাবে উঠে আসলো কি বিদাত। বিদাত সম্পর্কে গত সপ্তাহে বলা হয়েছিল, কিন্তু এখানে মেন হচ্ছে ইয়াহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে পবিত্র কোরআনের মধ্যে বললেন যে ইয়াহুদি এবং নাসারা দুটি জাত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান না তাদের অনুসরণ না করবে। আর মুসলমানদের উপরে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন এসেছে, কোরআনের ব্যাখ্যা কৌশল হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এসেছে, তাই এত কিছু থাকতে, কোরআন এবং সহিহ হাদিস থাকতেও মুসলমানরা যদি নিজেদের অজান্তে তাদের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেটাকে গ্রহণ করে এবং তাদের রীতিনীতিকে পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন যে তোমাদের সাহায্যকারী আর কেউ থাকবে না, তোমাদের সাহায্যকারী আর কাউকে তোমরা পাবে না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে তার ক্রোধ অবতীর্ণ হবে। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে ইয়াহুদি এবং নাসারাদের ষড়যন্ত্র থেকে। আজকে চারিদিকে দেখছেন যে থামস আপ নামে ওই যে পানীয়গুলো পান করা হয় এগুলো কাদের? এগুলো ওই রাষ্ট্র তাদের ইসরায়েলের। থামস আপ থেকে নিয়ে কোকা কোলা থেকে নিয়ে যা কিছু পানীয় আছে খোঁজ করুন আপনি, কাদের এগুলো? সব ওদের। আর আপনি এখন সবার হাতে মোবাইল, আলহামদুলিল্লাহ একটা কোড আছে, কোড মোবাইলের মধ্যে, গুগলের মধ্যে যান, ওখানে লিখুন যে শুকরের গোশ কোন কোন পানীয়ের মধ্যে মিশ্রিত আছে, কোন থামসাপের মধ্যে আছে, না কোকা কোলার মধ্যে আছে, না কি আছে। কালো পানীয়, কালো কালো রঙের যত পানীয় সবের মধ্যে শুকরের গোশ তার রক্ত মিলিত আছে, কালো রঙের যত পানীয়। আমি একদিনকে কলকাতার মধ্যে যাতায়াত করতে গিয়ে এক জায়গায় নাস্তা করছি, তো একটা মুসলমান দাঁড়িয়ে এসে বললো একটা মিষ্টির দোকানে কি খেলো, আবার বললো পানি দিয়ে, সেই হিন্দু দোকানদার বলছে তাহা কুছ গুরাবাদ বানিয়ে গা, তো পাঁচ বক্ত নামাজি লাগতে হয় লেকিন ইয়ে পিপ পিয়ে যা তো আজকাল ইয়ে হালাল নেই হ্যাঁ। বলে ক্যা বাত করতে হ্যাঁ, ক্যা বাত করতে হ্যাঁ, হালাল নেই হ্যাঁ। বলে হ্যাঁ, ইসমে দেখিয়ে যে কোর দিয়া হয় ইসকা মতলব হ্যায় ইসমে সুয়ার কা গোশ হ্যায়, সুয়ার কা খুন হ্যায়, আর আপনাদের মুসলমান কে লিয়ে সুয়ার খানা হারাম হ্যায়, ইসকো সার্চ কিজিয়ে, রিসার্চ কিজিয়ে। আপ একটা হিন্দুর বাচ্চাও সে জানে, সে গবেষণা করছে, সে জানে এই কালো রঙের পানীয় এই কোকা কোলার মধ্যে, থামস আপের মধ্যে শুয়ের গোশ, তার চর্বি, তার রক্ত মিশ্রিত রয়েছে। তারা গবেষণা করে জানছে যে এগুলো মুসলমানদের জন্য খাওয়া হারাম, কিন্তু মুসলমানরা শুধু টাকার পিছনে ছুটছে, নামের পিছনে ছুটছে, আর কোথায় চাকচিক্যম হয়েছে, নারীর পেছনে ছুটছে, গান বাজনার পেছনে ছুটছে, ওগুলো গবেষণার করার টাইম কোথায় আছে তাদের কাছে? তারা যেটা পাচ্ছে সেটা ধামধাম ধামধাম করে কিনে নিচ্ছে, শুধু খাই 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 করে খেয়ে খেয়ে আর কামিয়ে কামিয়ে শেষ, শুধু খাবো, যা পাবো তাই খাবো, তাই শুধু হলোটা করব। এগুলো হচ্ছে ওই দেশ কাদের? ওই ইসরায়েলের চক্রান্ত। ইসরায়েলের চক্রান্ত যে এমন এমন বস্তু আমরা তৈরি করব যেগুলো মানুষ খেতে ভালোবাসবে, আর তার মধ্যেই আমরা শুকরের গোশ, তার চর্বি, তার রক্ত মিলিয়ে খাওয়াবো, সবাই খাবে, অসুবিধা নাই।
তাকে মুসলমানরা খাচ্ছেও তাফসীরের বিষয়, মুসলমানরা খেয়ে যাচ্ছে আর নবী নিবাস পালন করে যাচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু ভালোবাসা মানে তার অনুসরণ করতে হবে। লাকাদ কাবালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য সর্বোত্তম নমুনা রয়েছে, আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। ওই নবী দিবস উপলক্ষে দেখবেন যারা বের হবে তারা আবার আসল ছাড়ে নবী কা দাওয়া নেই ছড়েগা, আরে নবী কা দাওয়া নেই ছড়েগা, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর ওয়ালা ইয়া আল্লাহ বলবে না, নারে তাকবীর ওয়ালা ইয়া আল্লাহ বলবে না, শুধু আল্লাহ আল্লাহু আকবার বলবে, আর নারে রিসালা কার রিসালা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে ডাকছে, তিনি মৃত্যুবরণ করেছেন। যে ব্যক্তি জীবিত আছে সম্মুখে আছে তাকে বলা যায় ইয়া, সম্বোধন করা হয়, ইয়া মানে সম্বোধন করা, ইয়া আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীবী চিরস্থায়ী, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। তার কাছে সাহায্য চাই যান, নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ, নবীকে দাওয়া নেই ছড়ে যান। অথচ দেখুন তাদের ওই কাফিরের নিচে প্যান্ট গড়াচ্ছে, পায়জামা গড়াচ্ছে, মুখে দাড়ি নাই, পাঁচ ওয়াক্ত নামাজও নাই, কিছু নাই, নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ, নবী কা দাওয়া নেই ছড়ে গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ করতে গেলে বলবে পিছন ফিরে পালাবে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ করতে বলা হবে, বিদাত ছাড়তে বলা হবে, তখন কিন্তু বলবে ও হামসে নেই হোগা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ করবে না, কিন্তু মুখে বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী কা দাওয়া নেই ছড়ে গা। আর কাজের বেলায় কর্মের বেলায় যত রকমের ইসলাম বিরোধী যত রকমের চক্রান্ত আছে তার মধ্যে তারা জড়িত রয়েছে। তা শুধু মুখে বললে মুসলমান হওয়া যায় না, মুখে ইকরার করতে হবে, সাক্ষ্য প্রদান করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কার্যে পরিণত করতে হবে, তাহলে সে সম্পূর্ণ মুসলমান হতে পারবে। আর যেগুলো কোরআন হাদিসে আছে সেগুলো পালন করতে হবে, কোরআন হাদিসে যেগুলো নাই যে রীতিনীতি ইহুদিদের হোক বা খ্রিস্টানদের হোক বা অন্য সম্প্রদায়ের হোক, যেগুলো আমরা জেনে বা অজেনে পালন করে এসেছি সেগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে। আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার সবচেয়ে নিদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানতে হবে, তার অনুসরণ করতে হবে, তিনি কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা করেছেন, কিভাবে মানুষের সঙ্গে কথোপকথন করেছেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন, এই সমস্ত কিছু জানতে হবে। আর পুঙ্খানুপুঙ্খভাবে তার অনুসরণ করার চেষ্টা করতে হবে। যদি তাকে অনুসরণ করতে যাওয়া হয় তাহলে প্রত্যেকটা মুহূর্ত মানুষের সঙ্গে অনুসরণ করতে হবে। মানুষের সাথে রাতের বেলা কিভাবে স্মরণ করতে, তিনি প্রত্যেক দিন এসার পরে দুটি সুরা, সুরা সাজদা এবং সুরা মুলক না পড়ে তিনি ঘুমাতেন না, এগুলোকে অনুসরণ করতে হবে। তিনি সবার সময় তিনবার সুরা ইখলাস, তিনবার সুরা ফালাক, সুরা নাস পড়ে নিজের বদনে ফুঁক দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুদু ওয়া আহিয়া পড়ে ঘুমাতেন, সেইভাবে আমাদের ঘুমাতে হবে। তিনি সবার সময় ডান দিকে ফিরে ঘুমাতেন, সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। তার যখন ঘুম ভাঙত তখনই আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদা মা আমাতা ওয়া ইলাইহি নুশুর পাঠ করতেন, সেগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। ঘুম ভাঙার পরে তিনি প্রস্তাব পাঠিয়ে করতাম যখন খুব আমরা প্রবেশ করতেন বিসমিল্লাহ আল্লাহ মিন ইয়াউদিকা বিলাল খুবুজি ওয়াল খাবাই, সেগুলোকে আমাদের পালন করতে হবে। বাড়ি থেকে বের হতে হবে, বের হওয়ার দোয়া পড়তে হবে, বাড়িতে ঢুকতে হবে বিসমিল্লাহ বলে ঢুকতে হবে, খাওয়া শুরু করতে হবে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, খাওয়া শেষ হওয়া মাত্র আলহামদুলিল্লাহ বলতে হবে। এগুলোকে মুসলমানরা অনুসরণ করে না, যেখানে সেখানে যা কিছু পায় শুধু দিলে নাই, দেখে না যে হালাল না হারাম, মায়ের মধ্যে কোনো হারাম জিনিস নিঃসৃত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। অ্যালকোহল হচ্ছে হারাম, যেটা মদের প্রধান অংশ, প্রায় পানীয়র মধ্যে অনেক কিছুর জিনিসের মধ্যে অ্যালকোহল নিঃসৃত রয়েছে, এরা সেগুলোকেও দপাদপ দিয়ে যাচ্ছে। তো হালাল হারামকে বেছে চলতে হবে, অনুসরণ করতে হবে, অনুসন্ধান করতে হবে, কার মধ্যে হালাল আছে আর কার মধ্যে হারাম নিশ্চিত আছে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। যেটার মধ্যে হালাল সম্পূর্ণ আছে সেটাকে ভক্ষণ করতে হবে, যার মধ্যে হারামের সন্দেহ কিছু আছে সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, তবে নিজের দেহটা হালাল হিসাবে গঠিত হয়ে থাকবে। নচেত যদি হারাম প্রবেশ করে তাহলে দেহটাও হারাম হয়ে যাবে, আর এই দেহ নিয়ে যত ঠকাঠক চিন্তা করা হোক, মাথায় ঘেটা ফেলে দেওয়া হোক, ছিঁড়ে যাক, কিছু হবে না। তাই
যখন আছে মোবাইল, যখন টেকনোলজি আমাদের হাতে এসছে, সেগুলোকে কাজে লাগাতে হবে, সেগুলোকে অনুসন্ধান করতে হবে। সারাদিন বসে তার মধ্যে পাবজি আর গেম না খেলে, সময় না নষ্ট করে, সেগুলোর ভেতরে কি কি জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে অনুসরণ যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু সংশোধিত হয়ে যাব, সমস্ত রকমের শিরিক এবং বিরাট থেকেও বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সমস্ত সুমতি আমাদেরকে প্রদান করে এবং ভালো প্রতি আমাদের চলার সুমতি প্রদান করে। আমিন। واخر دعوانا الحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.